নমস্কার, পমস জিকে অ্যান্ড জিআই ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের আরও একবার স্বাগত। চলে এসেছি অর্গানাইজার টিচার বিষয়ক কিছু আপডেট দেওয়ার উদ্দেশ্যে। অর্গানাইজার টিচার রিক্রুটমেন্ট নিয়ে বহু টালবাহানা চলেই আসছে। তো আজকে মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, আপনাদেরই প্রশ্ন, আপনারা অনেকবার প্রশ্ন করছেন আমাকে ফোন করে হোক বা মোবাইলে এসএমএসের মাধ্যমে হোক। অনেকে প্রশ্ন করছেন, দাদা অর্গানাইজার টিচারের নোটিশ কবে হতে চলেছে, অর্গানাইজার টিচারের কত সিট সংখ্যা, অর্গানাইজার টিচারের কত ধাপ রয়েছে, লাস্ট এজ কত। তো এই বিষয়গুলি নিয়ে, তো অর্গানাইজার টিচারের রিক্রুটমেন্টের যে সিট সংখ্যা, তা প্রথম ধাপে যা জানা যাচ্ছে তা 2200 থেকে 2250 মতো। আর অর্গানাইজার টিচারদের নোটিশের ব্যাপারে বলতে গেলে, এখনও পর্যন্ত যা আমার কাছে খবর রয়েছে তাতে নোটিশ আপনাদের হবেই, নোটিশ হওয়ার পরবর্তী মুহূর্তেই কিন্তু আপনাদের লিস্ট পাবলিশড হবে আপনাদের ডিপিএসসিতে। এরকমই খবর এখনও পর্যন্ত আমার কাছে রয়েছে। তবে অনেক রকমভাবে আপনারা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন, সে পুরো ভোট হোক, যে আপনাদের সংগঠনের তরফ থেকে হোক বা রাজ্য সরকারের তরফ থেকে হোক, কোনো না কোনো গাফিলতি বা টালবাহানার বিষয় কিন্তু উত্থাপিত হয়ে চলে আসছে। তো অর্গানাইজার টিচারদের এই গাফিলতি আজকের নয়, বহুদিন ধরেই চলে আসছে, কিন্তু যা আভাস পাওয়া যাচ্ছে তাতে রিক্রুটমেন্ট আর কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে। কারণ আপনাদের আগেই বলে এসেছি, 4 তারিখ থেকে আপনাদের প্রসেসিং স্টার্ট হয়েছে, কিন্তু কদ্দূর কী প্রসেসিং স্টার্ট হয়েছে কি না সে বিস্তারিত কিছু তথ্য জানতে পারিনি। আজ পর্যন্ত বা এই মুহূর্তে যে খবর পেয়েছি সে নিয়ে ভিডিও করছি আপনাদের, যে অর্গানাইজার টিচারদের রিক্রুটমেন্ট আগামী 2 সপ্তাহ মধ্যে নিষ্পত্তি করতে চাইছে। তো তার মধ্যে অনেক ছুটিও রয়েছে বা অনেক কিছুই রয়েছে। আপনাদের এই খবরটি দেওয়ার ছিল, সেই আপনাদের এই খবরটি প্রেরণ করলাম যে আগামী 2 সপ্তাহের মধ্যে আপনাদের নোটিশ পাবলিশ করে আপনাদের রিক্রুটমেন্ট করতে চাইছে। আপনাদের যে রিক্রুট হবে তা সম্পূর্ণভাবে কোর্ট কেসের যে রিক্রুটমেন্ট সবই কল লেটারের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট হবে, আর সেখানে আপনাদের ডাকযোগের মাধ্যমে আপনাদের চিঠি পৌঁছাবে আপনাদের বাড়িতে। কোনো এসএমএস টেসএমএসের মাধ্যম শুনতে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র চিঠি। চিঠির মাধ্যমে আপনাদের টাকা হবে ডিপিএসসিতে, লিস্টের আপনারা ওখানে লিস্ট চেক করে কাউন্সিলিংয়ে যোগ দেবেন, কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনাদের করে দেওয়া হবে। তার পরবর্তী সময়ে আরও যে 3600 মতন লিস্ট তৈরি করা আছে সেই লিস্ট আপনাদের কমপ্লিট করা হবে এই ধাপ শেষ হলেই। এইটুকুটাই খবর আজকে পেয়েছিলাম, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। তা বাদ দিয়েও আরও বিস্তারিত কোনো তথ্য যদি পাই ভবিষ্যতে তো আপনাদের সামনে তুলে ধরব। তো পুরো ভোট এবং বিভিন্ন টালবাহানার কারণেই রাজ্য সরকারের এবং সংগঠকদের বিভিন্ন তথ্যাদি বা জিনিসপত্রের অসুবিধার কারণেই আপনাদের রিক্রুটমেন্টটা ডিলে হচ্ছে। তো এটা আর কিছুদিনের বিষয় বলে শুনতে পাওয়া যাচ্ছে, তাড়াতাড়ি ফান্ডিস্ট করে দেওয়ার কথাও রয়েছে। যাই হোক, এরকম যদি আরও কোনো তথ্য পাই আপনাদের সামনে তুলে ধরবো, তার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আপনাদের প্রয়োজন মতন আই বাটনে বা ডেসক্রিপশানে গিয়ে আপনারা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কগুলো আপনারা চেক করে নিতে পারেন। তো আজকের মতো এতখানি, সকলে ভালো থাকবেন, নমস্কার সকলকে।